হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা অন্যরকম জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো সেটা কি। তো প্রথমেই আমি কয়েকটা কথা বলে নিতে চাই, যে আমি যে টিপসগুলো শেয়ার করব সেই টিপসগুলো কিন্তু যারা একটু উচ্চবিত্ত তাদের জন্য নয়, আমার মতো যারা একটু লোয়ার মিডিল ক্লাস বা তার থেকেও আর একটু কম, আমি তাদের জন্য টিপসগুলো শেয়ার করছি। মানে মোটামুটি যাদের মান্থলি ইনকাম 50 বা তার ওপরে, 45-50 বা তার ওপরে, আমি তাদের জন্য কিন্তু বলছি না। টিপসগুলো আমি নিতান্তই একদম ছাপোষা মধ্যবিত্ত যাকে বলে সেই সমস্ত ফ্যামিলির মানুষগুলোর সাথে শেয়ার করছি। এই কথাগুলো বলে দেওয়ার একটাই কারণ, আমি এর আগে একটা শেয়ার করেছিলাম ভিডিও যেখানে বলেছিলাম 10,000 টাকার মধ্যে কীভাবে সংসার চালানো যায়। তো সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে এটা ইম্পসিবল, এগুলো পসিবলই না। তো সেখানে আমি বলে দিই, আমি আমাদের গ্রামে দেখেছি এরকম অনেক মানুষ আছে যাদের মান্থলি ইনকাম 10,000 বা তার থেকেও কম, তারা কিন্তু সুন্দরভাবে সংসারটা চালিয়ে নেয়। তো আমি সেরকমই একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম মাত্র, যে কিভাবে চললে অল্প টাকার মধ্যেও সমস্ত কিছু চালিয়ে নেওয়া যেতে পারে। আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে, সেটারই একটা ছোট্ট কি বলবো, ছোট্ট প্রয়াস ছিল আমার তোমাদেরকে মানে একটু হেল্প করার। তো আজকেও আমি একটা সেরকমই একটা ভিডিও শেয়ার করছি যে অল্প টাকার মধ্যে কিভাবে সবকিছু ম্যানেজ করে নেওয়া যায়। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। তার আগে ছোট্ট করে বলে নিই, চ্যানেলে যদি নতুন হও, এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবার সাপোর্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে, সো প্লিজ সাবস্ক্রাইব করো। অনেক সময় দেখা যায় নতুন বন্ধুরা আসো আর আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাও। তো তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ চলে যেও না, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, চলো দেখতে থাকো। তো চলো, আমি আজকে তোমাদের সাথে খাতায় কলমে শেয়ার করছি। সমস্ত কিছু শুরু করার আগে ভগবানের নাম নিয়ে করা উচিত, সেই কারণে আমি এখানে ওম লিখেছি। আর আজকে আমি শেয়ার করব হাউ টু সেভ মানি ফ্রম গ্রসারি শপিং। তো সেটাই আমি লিখে নিয়েছি। আর এবার কয়েকটা কথা, প্রথমেই আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে আমাদের মুদিখানা বাজার করার জন্য, প্রথমেই আমরা যদি আমাদের পক্ষে পসিবল হয় প্রত্যেক মাসের বাজারটা মাসিক হিসেবে করে নিতে, তাহলে খুব সুবিধে হয়। এভাবে মান্থলি প্ল্যানিং করে নিলে কি হয়, আমরা খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে যাব যে প্রত্যেক মাসে আমাদের কত খরচ আসছে এই গ্রসারি শপিংয়ের জন্য। সেই খরচটার থেকে আমরা কমানো বা বাড়ানো সেটা ডিসাইড করব। অবশ্যই আমরা চেষ্টা করব যে কিভাবে কমানো যায়। তো আমরা একটা মাসের হিসাব করে নেব। আর যখনই আমরা শপিং করতে যাব, তার আগে আমাদেরকে একটা মানে যেটা করে নিতেই হবে সেটা হচ্ছে একটা ফর্দ বানিয়ে নিতে হবে, বা অবশ্যই একটা কিন্তু লিস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে। এতে কি হয়, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটাই কিনি, অপ্রয়োজনীয় কোনো জিনিস আমরা কিনে ফেলি না, আর যেটা আমাদের প্রয়োজন সেই রকম কোনো জিনিস আমাদের কাছে কিন্তু বাদ পড়ে যায় না। তাহলে লিস্ট করে নিলে কী সুবিধা, একটা সুবিধা হচ্ছে আমাদের মানে কোনো প্রয়োজনীয় জিনিস বাদ পড়ে যাবে না, আর অপ্রয়োজনীয় জিনিস আমরা কেনাকাটা করব না। অনেক সময় আমরা কি করি, আননেসেসারি জিনিস কিনে ফেলি, দোকানে যাই বা মলে যাই, আর সেখানে গিয়ে কোনো একটা জিনিস আমাদের পছন্দ হয়ে যায়, আর তখন আমরা ভাবনা চিন্তা না করেই জিনিসটাকে কিনে ফেলি। তো লিস্ট করলে যেটা হবে, এই আননেসেসারি জিনিসগুলো আমরা কিন্তু কিনে আনবো না। আর আমরা যখন লিস্টটা করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস আমাদের মানে কতটা পরিমাণে লাগছে, সেই পরিমাণ মতো আমাদের কিনতে হবে। যদি এক্সট্রা কিনে নিই, অনেক সময় কি হয় এক্সট্রা জিনিস বেশি দিন বাড়িতে থাকার জন্য জিনিসটা খারাপ হয়ে যায়, আর এতে আখেরে কিন্তু আমাদেরই ক্ষতি। সেই জন্য মানে কোন জিনিস কতটা পরিমাণে লাগবে সেটা অবশ্যই একবার চেক করে নেওয়া দরকার। আরও যেটা আমাদের চেক করা দরকার সেটা হচ্ছে আমাদের ঘরে কী কী মজুদ আছে। দেখা যায় হয়তো আগের মাসে আমরা কোনো মশলাপাতি কিনেছি, সেটা হয়তো সম্পূর্ণ ইউজ হয়নি, সেটা হয়তো রয়ে যায়। তো সেই কারণে অবশ্যই একবার আমাদের ফ্রিজে বা যেখানে আমরা মশলাপাতি বিভিন্ন গ্রসারির জিনিস মানে রাখি, সেই জায়গাটা অবশ্যই একবার চেক করে নেওয়া দরকার যে আমরা কিন্তু যে কোনটা আছে কোনটা নেই। এতে করে আমাদের খরচটা কিন্তু অনেকটাই কমে যায়। আরও একটা প্রসেস হলো, মানে আরও একটা উপায় বলছি, দেখা যায় অনেক সময় অনেক জায়গায় না
তো আমরা চেক করব কখন কোথায় ডিসকাউন্ট দেওয়া। এছাড়া অনেক সময় অনেক জায়গায় না ডিসকাউন্ট দেওয়া হয়, যেমন কোন কোন শপিং মলে হয়তো সানডেতে বা কোথাও সোমবার বুধবার যে কোনো একটা দিন হয়তো কোনো কিছু জিনিস হচ্ছে ছাড়ে দেওয়া হয়। তো সেই জিনিসগুলো, সেই ইনফরমেশনগুলো যদি আমরা নিজেদের কাছে রাখতে পারি তাহলে কিন্তু অনেক জিনিস আমরা সস্তায় পেয়ে যাব। এই ডিসকাউন্ট পেলে অবশ্যই ভালো লাগে, তার সাথে অনেক কিছু জিনিস ফ্রিতে পেলে সেটাও ভালো লাগে, কিন্তু এই সময় ফ্রিতে পাওয়ার চক্করে আমরা কয়েকটা ভুল করে বসি। সেই ভুলগুলো হলো যে দেখা যাচ্ছে অনেক সময় বলা হয় যে 5 কেজি, এই হয়তো 5 কেজি চিনি কিনলে আরও 2 কেজি কোনো জিনিস ফ্রি পাওয়া যাবে। এখন আমরা ফ্রি এর চক্করে দেখা যায় 5 কেজি চিনি কিনে ফেলি, কিন্তু আদতে আমাদের 5 কেজি চিনি সারা মাস কি হয়তো 2 মাসেও শেষ করতে পারবো না। এই ভুলগুলো আমরা যেন না করি। সেটা করলে কি হবে, চিনিটা আমাদের বাড়িতে থেকে থেকে বা যে কোনো জিনিস সেটা বাড়িতে থেকে থেকে নষ্ট হয়ে যাবে, আর আমাদের মান্থলি যে বাজেট সেই বাজেটের থেকেও কিন্তু টাকাটা অনেক বেশি খরচ হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা স্মার্ট ট্রিক অ্যাপ্লাই করা যেতেই পারে। যদি আপনার সাথে আপনার আরও কোনো ফ্রেন্ডরা যায় তাহলে আপনারা কিন্তু করতে পারেন, হয়তো 5 কেজি কোনো জিনিস দুজন মিলে ভাগাভাগি করে নিলেন, তাহলে কিন্তু টাকাটাও সেভ হবে আর জিনিসটাও নষ্ট হবে না। ফিনিশ এখানে সাজেস্ট করব, গ্রসারি শপিং করার সময় আমরা যেন শপিংটা অনলাইন না করি। অনেক সময় দেখা যায় অনলাইন শপিং করলে আমরা অনেক আননেসেসারি জিনিস কিনে ফেলি বা জিনিসগুলো হয়তো অতটা ভালো হয় না। এইখানে সবসময় ভালো হয় যদি আমরা শপিংটা অফলাইন করতে পারি, তাহলে নিজে জাজ পরখ করে জিনিসটা কেনা যায়। আর বিল পেমেন্ট করার সময় আমরা যেন অবশ্যই বিলটা ক্যাশে পেমেন্ট করি, বিল পেমেন্টটা যেন সবসময়তেই ক্যাশে করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের হাত থেকে কতটা টাকা বেরিয়ে যাচ্ছে। ক্রেডিট কার্ড কখনোই নিয়ে যাবেন না, ইচ্ছে করেই ভুলে যান ক্রেডিট কার্ডটা সাথে নিয়ে যেতে। ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে কি হয়, আমরা অনেক সময় মানে টাকার গুরুত্বটা যেন অতটা বুঝতে পারি না। আবার হয়তো আমি কথার কথা বলছি, আমরা হয়তো 100 টাকা নিয়ে গেছি, আমরা জানি যে তাহলে আমাকে এই 100 টাকার মধ্যেই বাজারটা করতে হবে, আর আমি যদি ক্রেডিট কার্ড নিয়ে যাই তাহলে আমার কাছে তো আনলিমিটেড টাকা থাকলো, সেখানে দেখা গেলো আমি 100-র জায়গায় 200 টাকার বাজার করে ফেললাম। তো সেই কারণে অবশ্যই ক্রেডিট কার্ড বাড়িতে রেখে যান আর বিল পেমেন্ট করুন ক্যাশে। সময় দেখা যায় যে বড় বড় শপিং মল এই সমস্ত জায়গাগুলোতে জিনিসের দাম অনেকটাই বেশি পড়ে তাদের আলাদা অন্য কিছু এক্সপেন্সেসের জন্য। তো সেখানে আমরা যদি বড় বড় শপিং মলে শপিং না করে এই আমাদের টুকটাক গ্রসারি শপিংগুলো যদি আমাদের পাড়ার ছোটোখাটো দোকান বা যে কোনো ছোটোখাটো মুদিখানার দোকানে করি তাহলে দেখা যায় যে জিনিসের দাম অনেকটাই কমে যায়। একটা জিনিস যেটা আমাদের গ্রসারি শপিং থেকে টাকা বাঁচাবে সেটা হলো সবসময় প্যাকেটজাত জিনিস না কিনে যদি আমরা খোলা জিনিস কিনি তাহলে আমরা দেখি যে দামটা কিন্তু অনেকটাই কম পড়ে। মানে অবশ্যই সবসময় ব্র্যান্ডেড কোনো কিছু নিতে গেলে, মানে যখনই সেটা একটা ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে যায় তখনই সেই জিনিসটা কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যায়। তো সেইটা না কিনে যদি আমরা একটু দেখে শুনে জাজ পরখ করে বুঝে শুনে জিনিস কিনি, মানে কোনো খোলা মশলা হোক বা খোলা গরম মশলা হোক বা জিরে বা অন্য কোনো জিনিস, যেমন ডাল বা চাল বাসমতি রাইস হোক, এই সমস্ত জিনিস যদি আমরা কিন্তু প্যাকেটের থেকে খোলা কিনি তাহলে কিন্তু আমরা অনেকটাই সস্তায় পেয়ে যাব। তো এইগুলোই ছিল আজকে আমার টিপস যেগুলো থেকে আমরা টাকা বাঁচাতে পারি। আসলে আমরা সাধারণ গৃহবধূরা তো চেষ্টা করি সবসময়তেই যে কীভাবে টাকা বাঁচানো যায়, তো এই সমস্ত জিনিসগুলো একটু ভাবনা চিন্তা করে কাজ করলেই টাকা কিন্তু আমরা অনেকটাই বাঁচিয়ে নিতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আর যদি তোমাদের একটু উপকারে লাগে অবশ্যই আমার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর চ্যানেলে নতুন হলে আরও একবার রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কাল নতুন দিন আর নতুন কোনো ভিডিওতে।